আসসালামু আলাইকুম দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, গত কয়েক বছরে ঈদুল আজহা এলেই গরুর বাহারি নাম চোখে পড়ে। এক সময় গরুর নাম রাখা হতো শরীরের বর্ণ দেখে, রং সাদা হলে ধলা বা ধলু, কালো হলে কালু, লাল হলে লালু নাম রাখা হতো। কেউ গরুর মেজাজ অনুযায়ী তার নাম রাখতেন রাজা, বাদশাহ বা সম্রাট। তবে বর্তমানে গরুর নাম রাখা হয় জায়েদ খান, ডিপজল, মিশা, সাকিব খান, প্রিন্স, মামুন বা তাহিরি। সেদিন একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা গেল এবার একটি গরুর নাম রাখা হয়েছে তাহিরি। কারণ জানতে চাইলে গরুর মালিক জানান, গরুটি তাহিরির মতো পাগলামি করে প্রচুর, তাহিরির মতো খ্যাপাটে স্বভাবের, তাই গরুর নাম রাখা হয়েছে তাহিরি। নাম কি রাখছেন গরুর? তাহিরি। কেন? পাগলামি করে প্রচণ্ড এবং হ্যাপাটে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহিওয়াল। এটা কি স্কেল করেছিলেন? জি। কত কেজি? আমার আমরা 11 মন, 1100 কেজি? 1100 কেজি? না না, 11 মন টোটালি, 11 মন টোটাল, 11 মন? জি জি, 11 মন পেয়েছেন স্কেলে? না জি জি। আচ্ছা, এটাকে কত বিক্রি করবেন এবার? আমি তো মনে করেন ঢাকাতে যেভাবে ওরা ডাকাতি করে, ঠিক আছে, আমরা চাই না ওরা বড় বড় খামারি মানে অনেক মানে জুলুম করে, কোরবানি আসলে এরা কোটি টাকার, তারপরে আমরা অন্য অন্য বিভিন্ন মানে ইদিয়া করে, এটা যদি ঢাকাতে হইতো হয়তো আমার গরুটা 30 হইতো 40 লক্ষ টাকা বিক্রি হইতো। আমরা ওই রকম চাবো না, আমাদের মানে আমাদের প্রান্তিক খামারি আমি নতুন হিসাবে আমি চাচ্ছি উদ্যোক্তা একজন, ঠিক আছে, মানে আমার চায়ের হইতে 4 লাখ টাকা, 4.5 লাখ টাকার মধ্যে আমি ইনশাল্লাহ এটা জয়ের মধ্যে আমাদের সাথে আয়সা আপনার ই করলে ঠিক আলোচনা সাপেক্ষে যা হয় ইনশাল্লাহ তাই দিয়ে দেব। এই গরুটা আমার এক ভাই নতুন উদ্যোক্তা হিসাবে দীর্ঘ 3 বছর যাবৎ লালন পালন করতেছে, আর প্রকৃতপক্ষে ন্যাচারেল খাবার দাবার দিয়ে লালন পালন করছে, আর আমাদের পাড়াতে এই গরুটা পালছে, আমরা খুব খুশি যে আমরা চাই যে গ্রামের বেকার যুবকরা যারা আছে সবুজের মতন এই গরু পালন করে স্বাবলম্বী হোক, এটা আমরা চাই। আর গভর্নমেন্টের সরকারের প্রতি আহ্বান জানাবো যে বিশেষ করে যারা এমন নতুন উদ্যোগদাতা এদেরকে যাতে গভর্নমেন্ট সাপোর্ট দেয়, তাহলে এরা উৎসাহ পাবে, বেশি বেশি করে গরু পালন করতে হবে, বেকারত্ব ঘোচাবে। যে বড় বড় গরু পালন করতেছে মন্ত্রীর এলাকায়, আমার মনে হয় না যে পুরো বাংলাদেশে এত বড় বড় গরু লালন পালন কোনো জায়গায় হইতেছে, কিন্তু আমাদের যারা গরুগুলো পালন করতেছে ওরা ন্যায্য মূল্য পাইতেছে না। আমরা যে ইউটিউবে ফেসবুকে দেখতেছি যে কিছু কিছু কুচকমল ফার্মিরা এসব গরু 30 লক্ষ 40 লক্ষ টাকা চাইতেছে, আমাদের এই গরু যদি আমরা ওই জায়গায় পর্যায়ে নিতে পারতাম তাহলে ওনারা এর থেকে 2 গুণ বেশি দাম চাইতো, কিন্তু আমরা গ্রামের বলে আমরা ওই ন্যায্য মূল্য পাইতেছি না। কিন্তু আমাদের যেই ফিজিয়াম আপনার MSTV-তে যেই বিডু দেখলাম, তারপরে দেখলাম শাহিওয়াল, তারপরে বাহামা, এগুলা যদি ওনারদের ফার্মে থাকতো তাহলে নিম্নস্তে ওনারা 20 থেকে 40 লক্ষ টাকা বিক্রি করতো, ওভারে বিক্রি করতো, কিন্তু আমাদের গ্রামে বলে আমরা ব্যবসায়িকরা ছোটোখাটো যারা আছে ওই ওই ন্যায্য মূল্য পাইতেছে না। কিন্তু আমার বিয়ে যেই গরুটা এই অরিজিনাল শাহিওয়াল গরুটা পালন করছে অনেক কষ্ট করে, এই গরুটাই যদি ওনাদের ফার্মে থাকতো নিম্নস্তে ওনারা 25 থেকে 30 লক্ষ টাকা বেশি দাম চাইতো, কিন্তু উনি অনেক কষ্ট করে গরুটা পালন করছে, ওনার কাছে যারা নেওয়ার ইচ্ছুক ওনা আপনার মাধ্যমে নাম্বার সব কিছু দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করতে পারবে, এমনকি আলোচনা সাক্ষেপে গরুটা নিতে পারবে কোনো দাম।